কুটকাচালি ভরে গেছে সিরিয়াল মোহরে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভয়েস এডিট করে সমস্ত কিছু ভজগট তাল পাকিয়ে দেওয়া হয়েছে, আবারও আলাদা হয়ে গেছে আমাদের মোহর এবং শঙ্খ, মানে মোহদীপ, দর্শকে দেয়া না মোহদীপ। তো মোহদীপ আবারও আলাদা হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে একটা ভয়েস এনে হাজির করেছে আমাদের শ্রেষ্ঠা, যে ভয়েসটা এডিট করেছে আমাদের গন্ডারের চামড়া বিশিষ্ট ছোটকা। তো যাই হোক, এই ছোটকা শ্রেষ্ঠা আবারও না, পুরো ডালটাই কালো আছে, বুঝতে পারছি আমি। তো যাই হোক, এখানে মোটামুটি সেই ভয়েসটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেই ভয়েস অনেকটা এরম দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে যে মোহর তাতে বলছে যে তুমি যাও অন্তরা, গিয়ে ছোটকাকে গিয়ে পুরোপুরি ফাঁসিয়ে দাও, কারণ এই একইভাবে আমিও তো শঙ্খ স্যারকে ফাঁসিয়েছি, একইভাবে তো শঙ্খ স্যারকে ফাঁসিয়ে আমিও সুবিধা নিয়েছি, আমিও বিয়ে করেছি, না হলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। আমার এখন একটাই অপেক্ষা, সেটা হচ্ছে এই কলেজে একটা চাকরি, তো সেটা পেয়ে গেলেই আমার ষোলকলা পূর্ণ হয়। আর এই সমস্ত কিছু শুনে আমাদের শঙ্খ বেজায় চটেছে এবং মোহরকে একেবারেই সহ্য করতে পারছে না, মোহরও কিছু বুঝতে পারছে না যে কি করে তার গলায় এই সমস্ত কিছু হলো। তো আদি স্যার তো তাকে ফেলে দিতে পারে না, তাই আদি স্যার এখন মোহরকে নিয়ে পৌঁছে গেছে অদিতি ম্যামের কাছে। অদিতি ম্যাম কিছুতেই বিশ্বাস করছে না, অদিতি ম্যাম এটুকু বুঝতে পারছে যে টেকনোলজি এখন অনেকটাই ফাস্ট, তাই অনেক কিছুই করা যেতে পারে, কিন্তু আদেও কি হয়েছে না হয়েছে সেগুলো প্রমাণ করতে গেলে একটু সময় লাগবে। আর শঙ্খ যে কাজটা করেছে সেটা ভুল করেছে, শঙ্খর বিশ্বাস করা উচিত ছিল, শঙ্খ যে কথাগুলো শুনিয়েছে বা যে কথাগুলো বলেছে সেগুলো ঠিক নয়। তো ইতিমধ্যে আমাদের মোহর এখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সে আবারও যাচ্ছে শঙ্খর বাড়িতে। শঙ্খর বাড়িতে গিয়ে বাধ্যে চলেছে একটা তুমুল অশান্তি, শঙ্খর বাড়িতে গিয়ে শঙ্খর মুখোমুখি হতে চলেছে মোহর। মোহর কি প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ, নাকি তাকে এই প্রমাণটা করতে গিয়ে তাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, এই সবটা জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল মোহর স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রির 8টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে মোহর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।